পুলিশ কনস্টেবল পদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সপ্তম ইভেন্টটি হচ্ছে রোপ ক্লাইম্বিং। এই পরীক্ষায় একজন পুরুষ প্রার্থীদেরকে নির্দিষ্ট সময়ে কমপক্ষে 12 ফিট দূরত্ব অতিক্রম করতে হয় একটি রশি বেয়ে উপরে উঠার মাধ্যমে। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা। সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে 12 ফিট রোপ ক্লাইম্বিং অতিক্রম করার জন্য প্রবল প্রস্তুতি আর নিবিড় অনুশীলনের মাধ্যমে নিজেদেরকে পূর্ব প্রস্তুতির মাধ্যমে একজন দক্ষ ও যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে সক্ষম হচ্ছে। তোমরা যারা চিন্তা করছো পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিতে যাবা, তোমাদের প্রস্তুতির প্রয়োজন হলে তোমরাও চাইলে সোলজার ট্রেনিং একাডেমিতে ভর্তি হতে পারো। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে। ভর্তি ও তথ্যের জন্য আজই যোগাযোগ করতে পারো সোলজার ট্রেনিং একাডেমিতে।